দিচ্ছি না এবারে শেকড়গুলোকে কেটে দিই নিচের শেকড়গুলো কাটলে কিচ্ছু হয় না আমার গাছের শেকড় কাটা সেটাই হয়ে গেল এখানে রাখি এবারে আমি নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমি একটা রঙ্গন গাছ নিয়ে এসেছি তো এই রঙ্গন গাছটা গ্রীষ্মকালের শুরুতে একটু কাটাই ছাটাই করতে হয় কাটাই ছাটাই বলতে এই ডগাগুলো একটু কাটতে হয় যদি বেশি দিনের গাছ হয় দু বছরের আমার এই গাছটা তো রুট রট এই রুট রট বলছি রুট বাউন্ড হয়তো হয়ে হবে তো আমি তার জন্য একটু রুটের কাটাই ছাটাই করব তোমাদের গাছ যদি এক বছরের হয় তাহলে তেমন কাটাই ছাটাই করার দরকার নেই সফট প্রুনিং যেটা এই মাথাগুলো ডালগুলো একটু কেটে দিলেই হয় আর যদি বেশি দিনের হয় তাহলে তোমরাও নিশ্চয়ই এর মাটি চেঞ্জ করবে এবং তার শেকড়গুলো কাটাই ছাটাই করবে তো চলো আজকে প্রথমে আমি দেখে নিই এই গাছটার আমি তো আপরুট করবই তার আগে এর মাটি কী হয় দেখো এই গাছের মাটিটা হয় তোমার একটু অ্যাসিডিক সয়েল করতে হয় তার এবং যদি মাটিতে জল জমে তাহলে সেই গাছ পছন্দও করে না তাই আমরা করব কি এই মাটির জন্য আমরা নেব আমার হাতের কাছে যা মাটি আছে সেটা এক ভাগ নেব নদীর সাদা বালি মাটি আর এক ভাগ যে কোনো কম্পোস্ট এবার দেখো আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি গোবর সার নিতে পারি কিন্তু পাতা পচা সার নিতে পারি তবে যেহেতু এই গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই তোমার ফার্স্ট চয়েস হবে কম্পোস্টের দিক থেকে লিফ মোল বা পাতা পচা সার যদি সেটা না পাও তাহলে তুমি যাবে গোবর সারে সেটাও যদি না পাও তাহলেই কিন্তু যাবে ভার্মি কম্পোস্ট এই গাছের ক্ষেত্রে যেটা বললাম সেই মিডিয়াটা তৈরি করে তুমি গাছকে বসিয়ে দেবে দেখো এখানে যেহেতু গরমের গাছ তাই তোমাকে আমি কোকোপিট দিতে বলতে পারি তুমি কোকোপিট মেশাতে পারো কিন্তু এই গাছটা যদি ফুল সানলাইটে রাখো মানে আমাদের এখানে যা এখন গরম পড়ছে যদি তাতে রাখো দেখো আমার পাতাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে পুড়ে পুড়ে যাবে যদি ফুল সানলাইটে রাখো তাহলে তুমি মাটির সাথে কোকোপিট বা ধানের তুষ বা কাঠ কাটার পর যে গুঁড়োটা হয় সেটা মেশাতে পারো যদি একটু সেমি শেডে গাছকে রাখো ফুল খুবই সুন্দর পাবে তার সাথে তোমার পাতা যে পোড়া রোগটা সেটাও কিন্তু হবে না তাই আমি বলবো এতে কোকোপিট মেশাবার দরকার নেই যখন তুমি পাতা পচা সার মেশাচ্ছ এই গাছে পাতা পচা সারও কিন্তু একটা কোকোপিটের যে কাজ যে জল ধরে রাখার সেটা কাজ করে তাই যদি তুমি পাতা পচা সার দিচ্ছ তাহলে তুমি ফুল সানলাইটে রাখো চাই সেমি শেডে রাখো তোমাকে কোকোপিটটা মেশাবার দরকার নেই মাটিটা বললাম এবারে দেখো আমি এখান থেকে প্রথমে গাছটাকে তুলে নিই কিছুটা মাটি কমাবো পুরো মাটি ঝাড়বো না আজ কিছুটা মাটি কমাবো একটু কাটাই ছাটাই করব এবং আমার নতুন মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দেবো তো এই গাছটাকে বসাতে বসাতে এবং কাজ করতে করতে আমি তোমাদের জানাই যে এই গাছের খাবারটাও কী দেখো এই যে রঙ্গন গাছ সবথেকে ভালোবাসে একটু জৈব খাবার ঠিক আছে তো জৈব খাবার আমরা কী দিতে পারি সর্ষের গুঁড়ো খোল হাড়ের গুঁড়ো শিংকুচি রক্ত সার গোবর সার ভার্মি কম্পোস্ট এসব তো সেই জন্য আমি তোমাদের একটা সার দেখিয়েছি ঠিক আছে মিক্স সার দেখবে আমার প্রোফাইলে আছে যারা তোমরা নতুন তারা প্লিজ আমার প্রোফাইলটাতে ভিডিওগুলো একটু সার্চ করো স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার ভাবে ওইটাকে সার্চ করো দেখতে পাবে আমি এত সুন্দর একটা তোমাদের দেখিয়েছি সার ওই সারটা যদি তোমরা প্রতি মাসে একবার করে সমস্ত গাছেই দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার বাগানের সমস্ত গাছ ঠিক থাকবে কিচ্ছু করতে হবে না ড্রেনেজ সিস্টেমটা ঠিকই আছে মাটি যায়নি থাক এতেই হয়ে যাবে এবার দেখো ড্রেনেজ সিস্টেমে তোমাদের করা দেখিয়ে দিয়েছি আমি তোমরা যদি চাও সেইভাবে ড্রেনেজ সিস্টেমটা করে নিতে পারো আমি মাটিটাকে একটু কমিয়ে নিই তো যেটা বলছিলাম এর খাবার দেখো আমি প্রথমে বলছি গাছের খাবারটা বলছি আমি একটু মাটিটা কমিয়ে নিই দেখো তোমরাও জানতে পারবে যে দু বছরের গাছে কতটা রুট বাউন্ড হয় আমি একটু 12 ইঞ্চি টবে কিন্তু বসিয়েছি আমার গাছের সাইজটাও দেখতে পাচ্ছ একটু বড় গাছ এই জন্য আমি 12 ইঞ্চিতে বসিয়েছি আর আবার ওই টবটাতে আমি বসিয়ে দেবো কারণ কী হলো
তুমি যদি ছোটটাবে বসাও তাহলে বড়তে যেতে হবে, কিন্তু 12 ইঞ্চির উপরে আর এই গাছের জন্য যাওয়ার দরকার নেই। শুধু এই দু বছর পর পর একবার করে মাটিটা ঝেড়ে দেবে একটু, আর একটু কাটাই ছাটাই করে দিলেই হয়ে যায়। তবে এটা করতে হয় কি গরমের শুরুতেই। এই যে গাছটাকে আমি কাটাই ছাটাই করছি, এরপরে কিন্তু গাছটাকে আমাকে একটু সেমি শেডে রাখতে হবে, ঠিক আছে? যদি আমি ফুল সানলাইটে দিয়ে দিই তো গাছটার এই যে এত শেকড় কাটলাম, এই যে মাটিটা ঝরাচ্ছি, এটার তো একটা স্ট্রেস এসেই যাবে। তার সাথে রোদে যা রোদ পড়ছে, আবার বলছি এই গাছ সার্ভাইভ করা খুব কষ্টকর হয়ে যাবে, মানে গ্রোথটা থমকে যাবে। গাছ মরবে না, গ্রোথটা থমকে যাবে। তা একে আমি যদি 3-4 দিন এখন সেমি শেডে রেখে দিই তাহলেই কাজটা আমার হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি দেখো আমার মাটি ঝাড়া হয়ে গেল, কত ছোট করে দিলাম মাটিটাকে। ব্যাস আর কাটছি না, এবারে শেকড়গুলোকে কেটে দিই। নিচের শেকড়গুলো কাটলে কিচ্ছু হয় না, আমার গাছের শেকড় কাটাই ছাটাই হয়ে গেল, এখানে রাখি। এবারে আমি এই মাটিটাকে ফেলে নতুন মাটি নিয়ে এসে বাকি যেগুলো বলার সেগুলো আমি বলছি। আমি এগুলো সব করে নিয়েছি, টবটাকেও নিয়ে এসে টব তৈরি করে রেখেছি। তো যারা তোমরা টব তৈরি করা জানো না, মানে টব তৈরি করা মানে টবের একটা ড্রেনেজ করতে হয়, তবে টবের ড্রেনেজ যেটা করতে হয় সেটা আমি তোমাদের আগে ভালোভাবে শিখিয়েছি, তোমরা প্লিজ ওই ভিডিওগুলো দেখে নিও। তাও আমি বলে দিচ্ছি, এই যে টবের তলাতে যে ফুটোগুলো থাকে সেই ফুটোগুলোর ওপরে আমাদের যে টব ভাঙা থাকে সেগুলো প্রথমে দিতে হয়, তার উপরে দিতে হয় যে বিল্ডিং তৈরি করার লাল বাড়িটা হয় সেটা চালার পরে যে বড় বড় নুড়িগুলো বেরোয় ছোটো ছোটো, তো সেগুলো দিতে হয়, তার উপরে দিতে হয় লাল বালি, মানে যেটা বিল্ডিং তৈরি করা বালি, সেটা দিয়ে দিলেই পরপর 3টে লেয়ার করে যদি দিয়ে দিই তাহলে তুমি তোমার গাছকে যেখানেই রাখো যতটা পরিমাণেই জল দাও জলটা তোমার নেমে যাবে, মানে গোড়াতে জল জমে যে গাছের ক্ষতি হয় সেটা কখনোই হবে না। এই ড্রেনেজ সিস্টেমটা তোমরা কিন্তু শুধু এই গাছে না, যত গাছ টবে বসাবে, তাতে মাটির টব হোক, সিমেন্টের টব হোক, প্লাস্টিকের টব হোক, সেটা কিন্তু করবে। রঙ্গন ঘাটের মাটিটা আমি বলেই দিয়েছি, মাটিটা আমি নিয়ে এসেছি, এবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করি, আর যেটা বলছিলাম আমি গাছের খাবারটা, তোমরা আমার ওই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার যেটা আছে সেটা প্রতি মাসে একবার করে যদি এই গাছে এক মুঠো করে দাও তাহলে কিন্তু আর কিছু দেওয়ার দরকার হয় না। যদি সেটা না বানাও তাহলে তোমরা করবে কি, এই একটা আমি তোমাদের, আমি তো 12 ইঞ্চিতে বসাচ্ছি, দেখো মাটিটা যখন দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি, তো তোমরা এই 10 ইঞ্চি টবের মাপের আমি বলছি, তোমরা করবে কি 2 চামচ হাড়ের গুঁড়ো নেবে, ঠিক আছে? 2 চামচ সর্ষে গুঁড়ো খোল নেবে, 2 চামচ শিং কুচি নেবে, আর 2 চামচ নেবে রক্তসার, যেটা কিন্তু এই গাছের জন্য খুবই দরকার। রক্তসার কীভাবে বানাতে হয় সেটা আমি শিখিয়েছি, তুমি নিজেই ঘরে বানাতে পারবে রক্তসারটা। আর যদি তুমি রক্তসার না বানাতে চাও তাহলে যে কোনো অনলাইন অ্যাপসগুলো আছে সেখান থেকে কিন্তু তোমাকে রক্তসারটা তুমি কিনে নাও, কারণ রঙ্গন গাছে, বোগানভেলিয়া গাছে, গোলাপ গাছে এই রক্তসার খুব ভাইটাল একটা খাবার। তো যেগুলো বল, আর তার সাথে তুমি দেবে 2 চামচ পটাশ, মানে সবগুলো সমপরিমাণ, 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ সর্ষে গুঁড়ো খোল, 2 চামচ শিংকুচি, 2 চামচ পটাশ, আর 2 চামচ রক্তসার। এগুলোকে ভালো করে মেশাবে, ভালো করে মিশিয়ে তার থেকে তুমি দেবে 3 চামচ প্রতি 15 দিন অন্তর অন্তর এই গাছের গোড়াতে দেবে। যদি সেটাও না করতে চাও তাহলে তুমি করবে কি, 1 চামচ DAP, 1 চামচ হাড়ের গুঁড়ো, আর 1 চামচ রক্তসার, আর 1/2 চামচ পটাশ, ভালো করে মিশিয়ে প্রতি 20 দিন অন্তর অন্তর দিতে থাকবে গাছে। ব্যাস আর কিছু করতে হবে না। 3 রকমের খাবার বললাম, এই 3 ধরনের খাবার এর মধ্যে তুমি যে কোনো একটা প্রতি মাসে
দিতে থাকো, মানে যে যে রেশিও বললাম, কোনোটা 15 দিন বললাম, কোনোটা 20 দিন বললাম, কোনোটা মাসে বললাম, তোমার যেটা সুবিধা হবে সেটা দিয়ে গাছকে করো, গাছে খাবারটা দাও। অবশ্যই আমার গাছ যেমন সুন্দর হয় আমি তোমাদের আপডেট দেখাই, তোমরা নিশ্চয়ই আমার গাছের আপডেট দেখে হবে, তো সেই রকম তোমার গাছও হবে। আর তুমি যদি নতুন করে রঙ্গন গাছ বসাচ্ছ তাহলে এই টিপসগুলো ফলো করলে তোমার গাছটাও কিন্তু খুব ভালো হবে। আর গাছটা বসানো হয়ে গেল, এবারে আমি গাছটাতে জল দিয়ে দেবো এবং গাছে একটু কাটাই ছাঁটাই দরকার, তো কাটাই ছাঁটাইটা আজকে আমি করছি না, আমি গাছটা একটু ধরে যাবে, বড় গাছ তো কাটাই ছাঁটাই করা যায়, কিন্তু আমি কাটাই ছাঁটাই আগে কী করি, মিরাকুলন স্প্রে করি। তো মিরাকুলনটা আমার কালকে স্প্রে করা হয়নি, তো আজকে আমি রাতে এটা মিরাকুলন স্প্রে করে দেবো। মিরাকুলন হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা এর গ্রোথটাকে বাড়াবে। দেখো আমি কাটাই ছাঁটাই করে ওটাকে যদি স্প্রে করি তাহলে সমস্ত পাতাতে পাবে না, গাছটা বেশি ইনট্যাক্ট করতে পারবে না, তাই আজকে আমি স্প্রে করে দেবো। এবং কালকে এর যত সব সামনের ডালগুলো আছে পিঞ্চিং, ঠিক আছে, এই ছোটো ছোটো মুখগুলোকে আমি কেটে দেবো, বিরাট কিছু কাটবো না। কাটার পর আমার ফেসবুক প্রোফাইলে আমি এটার একটা তোমাদের ছবি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভিডিওগুলো ভালো লাগছে, আমার সব ভিডিওই তুমি দেখো, যদি ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও, ভিডিওগুলো যদি ভালো লাগে তো ভিডিওগুলোকে একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সবার সাথে পরিচয় করাবার জন্য একটু লাইক করো এবং একটা কমেন্ট করো, যাতে সবাই দেখতে পারে যে কমেন্ট করেছো যে আমার এই ভিডিও দেখে তোমার কী লাভ হয়েছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো, আর কোনো রকম দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। নমস্কার।